জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং সহ আরো অনেকে।